শ্রীরামপুর কলেজের স্বনামধন্য অধ্যাপক ডক্টর বিজিত ঘোষ এবং এখনও অবধি 93টি সুপ্রতিষ্ঠিত গ্রন্থের লেখক জনপ্রিয় সাহিত্যিক বিজিত ঘোষের 74তম গ্রন্থটি ছিল তাঁর আত্মজীবনীমূলক উপন্যাস সঞ্জুর ছেলেবেলা। এই সুপার ডুপার হিট বেস্টসেলার উপন্যাসটি করোনাকালে প্রকাশ পেয়ে মাত্র 7 দিনে বইটি অনলাইনে নিঃশেষ হয়ে যায়। সিনিকা পাবলিশার্স এর কর্ণধার শ্রী সুমন ব্যানার্জির বারংবার অনুরোধে একান্তই অনাগ্রহী বিজিতবাবু অত্যন্ত সংক্ষিপ্ত 3টি ভিডিও বাইট দিয়েছিলেন এই সারা জাগানো সঞ্জুর ছেলেবেলা উপন্যাসটি নিয়ে। 17 জুলাই 2020 সিঁথি মোড়ে প্রকাশকের বাড়িতে বইটি উদ্বোধনের পর সেদিনই রাতে কেন আবার বিজিতবাবু তাঁর প্রিয় ছাত্র অধুনা কবি প্রাবন্ধিক ও অধ্যাপক ডক্টর সুরজিৎ বেহারাকে ডেকে আবার এই 3 মিনিট 53 সেকেন্ডের ভিডিও বাইটটি দিলেন, তা স্বয়ং বিজিতবাবুর লেখায় ও কথায় আমরা জেনে শুনে ও দেখে নিই। ভিডিওটি শুনে দেখে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্টস সহ সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আজ 17 জুলাই 2020 শুক্রবার, বেশ পরিশ্রম হয়েছে সারাদিন, কিন্তু খুব আনন্দ লাগছে। তার কারণ আজ আমার 74তম গ্রন্থ এবং এটি আমার আত্মজীবনী গ্রন্থ সঞ্জুর ছেলেবেলা এই বইটি আজকে অনলাইনে আত্মপ্রকাশ করল। এই বইটি প্রকাশক সিমিকা পাবলিশার্সের শ্রী সুমন ব্যানার্জি। আমি তার বাড়ি সিঁথি মোড়ের ভেতরে গিয়েছিলাম, সেখানে গিয়ে প্রকাশ হলো, তা নিয়ে কিছু ভিডিও করেছে। সব থেকে বলার কথা বা আনন্দ লেগেছে যেটা, এই লকডাউনের মধ্যেও আমি নিজের জন্য আমার জীবনে খুব একটা সুখ স্বাচ্ছন্দ্য মধ্যে থাকিনি, মানে আমার খুব একটা লাগে না আসে না। বন্ধু বান্ধব গেল, শিখা গেল, অন্য কেউ গেল, আলাদা ব্যাপার। আমি নিজের জন্যে ঘন্টার পর ঘন্টা বা অনেক সময় এসি গাড়ি চালিয়ে কোথাও গিয়েছি আমার জীবনে হয়নি। আজ প্রথম করোনার ভয়ে আমি নিজে আমার আগের প্রকাশক পুনশ্চের শ্রী সন্দীপ নায়ক, যিনি আমাকে অতি যত্নে 69টা বই করে দিয়েছেন, অতি যত্নে শব্দটি আবার বললাম, সেই সন্দীপ নায়ক আমাকে সাইকেল দেওয়ার মতো একদিন রাতে আমার বাড়ি এসে থেকে তার মারুতি গাড়িটা আমাকে উপহার দিয়ে গেছেন। সেই গাড়িটা আমি নিজে চালিয়ে আমার খুব ছোটবেলা থেকে, যখন আমি খেতে পেতাম না, আক্ষরিক অর্থে ভাতের অভাব, তখন থেকে কেন জানি না কাঙালের এই ঘোড়া রোগ কোথা থেকে হলো, তখন থেকেই আমার গাড়ির অদম্য শখ। এবং শখটা কিরকম বলি, শখ এরকম না আমার টাকা হয়েছে আমি একটা গাড়ি কিনেছি, এর মধ্যে আমার কোনো কৃতিত্ব নেই, আমি গাড়ি চালাতে পারি। আমার বন্ধুবান্ধব আমার ছাত্রছাত্রী বলবে বিজিৎ খুব ভালো গাড়ি চালায়, বাপি খুব ভালো গাড়ি চালায়, এইটার প্রতি আমার একটা অনন্ত লোভ। খুব ছোটবেলা থেকে খুব অভাবের মধ্যে জীবন কাটিয়েছি, তবু এই লোভটা কি করে এলো আমি জানি না। সেই আমি আজকে সিঁথি মোড়ের ভেতরে সারাক্ষণ এসি চালিয়ে, এই শব্দটা বলছি আমি আমার জন্য, খুব একটা এসি টেসি চালাই না, সারাক্ষণ এসি চালিয়ে গিয়েছি করোনার ভয়ে। সুমনের বাড়ি গিয়ে অতি যত্নে আমাদের উদ্বোধন হয়েছে, বইয়ের ও ছবি তুলেছে, তার ভিডিও করে ইউটিউবে পোস্ট করেছে। আমার মনে পড়ে গেছে আমি এম এ পাস করার আগে পরে প্রায় 8 বছর ছিলাম এই সিঁথি মোড়ের বেদিয়াপাড়ার এক বস্তিতে, সে কথা অন্যত্র আমি বলেছি বলে এখানে আর বলছি না। কিন্তু সব মিলে নিজে গাড়ি চালিয়ে গিয়েছি, এসি চালিয়ে আরাম করে গিয়েছি, এবং যে গাড়িটা আমার পয়সা দিয়ে কেনা নয়, আমার লেখালেখির জন্য সন্দীপের কাছ থেকে উপহার পাওয়া, এবং সুমনও বড় যত্নে সঞ্জুর ছেলেবেলা করে দিয়েছে। যেমন প্রোডাকশন তেমন বড় টাইপ, তেমন প্রচ্ছদ তেমন ডবল প্রচ্ছদ। আমার তো অধিকাংশ বইয়ে, বা আমার অধিকাংশ বইয়ে কেন, বেশিরভাগ লোকের অধিকাংশ বইয়েই ডবল প্রচ্ছদ দেখা যায় না। আগে আমরা বলতাম বাঁশ পাতা কাগজ, মানে ওই কি বলবো কি রং, আমি আবার রং কানা, এরকম একটা রং গোছের একটা জিনিস ফ্ল্যাট থাকে, তার উপরে প্রচ্ছদের ছবিটা থাকে। তো যাই হোক, সব মিলে সুমন এত যত্নে বইটা করে দিয়েছে, সুমনের ভালো হোক, তার আগে সন্দীপের তো ভালো হয়েছে, আরো হবে, আপনারা সবাই ভালো থাকুন। এবং সুরজিৎ এবং শিখা, একজন আমার অতি প্রিয় পণ্ডিত ছাত্র এবং একজন আমার স্ত্রী, তারা দুজন গুঁতিয়ে গুঁতিয়ে আমাকে অনলাইন ক্যামেরায়, না অনলাইন ক্যামেরা না, অন ক্যামেরা বলে বোধ হয়, আমি আবার ইংরেজি বলতেই ভুল বলি। তো যাই হোক, আমি এখন খুব স্বচ্ছন্দ, আগে এরা আমাকে ঠেলা মেরে অন ক্যামেরায় আনতে পারতো না, আমি এখন নিজেই বলে যাই তোল তোল। যাই হোক, সবাই ভালো থাকুন, আমি আজ অত্যন্ত ভালো আছি, হয়তো সবই আমার মায়ের জন্যে। আমি পরজন্মে বিশ্বাসী না, আধ্যাত্মিকতায় বিশ্বাসী না, ঠাকুরে বিশ্বাসী না, তবু যেন আমার কিরকম মনে হয় সব আমার মায়ের জন্যে। ভালো থাকুন সবাই।